গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আত্মহতি দেয়া মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের সমর্থনে সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভে ডাক দেন কয়েকশো মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধার পাশাপাশি তার স্মরণে আয়োজন করা হয় প্রার্থনার। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার প্ল্যাকার্ড হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সোচ্চার অবস্থান তুলে ধরেন। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, উই উইল নেভার স্টপ ফাইটিং। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে খোদ মার্কিন বিমান বাহিনীর সদস্যের আত্মহত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল আলোচনা। চাঞ্চল্যকর এই ঘটনার পর ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের একতরফা সমর্থন ও সামরিক সহায়তা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বিতর্ক। সামরিক বাহিনীর তরুণ সদস্য নিহতের নজিরবিহীন এই ঘটনায় চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সমালোচকরা বলছেন, 25 বছর বয়সী অ্যারন বুশনেল আত্মহত্যি দিয়ে মানবতার বুলিয়া উড়ানো যুক্তরাষ্ট্রের বিবেক নাড়িয়ে দিয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে তীব্র চাপের মুখে থাকা জো বাইডেন অবশেষে গাজায় যুদ্ধবিরতির আশ্বাসের বাণী শুনিয়েছেন। নিউ ইয়র্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আগামী সপ্তাহের মধ্যেই আসতে পারে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির সিদ্ধান্ত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।